সো গাইস, আজকে আমি চলে এসেছি আমাদের নিউ ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে ডালের বড়া বানাতে হয়। সেখানে আমরা ডালটাকে আগে থেকে ভিজিয়ে দিয়েছি। এখানে আমরা মেখে নিয়েছি এটাকে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এখানে ছেড়ে দেব। তো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের বড়া খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। সো এটা তোমরা মুড়ি দিয়েও খেতে পারো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের ভিডিও আজকে এতটুকুই, আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন হয়েছে।